প্রশ্ন চলে আসছে। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ অধ্যায় হচ্ছে আর্ট, ঠিক আছে? আমাদের অধ্যায় আর্ট। স্যার, বই বের করবো? হ্যাঁ, বই বের করো, অধ্যায় আর্ট। চৌচল্লিশ পৃষ্ঠা, বের করেছি চৌচল্লিশ স্যার, বের করেছি। চৌচল্লিশ পৃষ্ঠা। অধ্যায়টার নাম কি? মহাদেশ। আ হ্যাঁ, অধ্যায়টার নাম হচ্ছে মহাদেশ ও মহাসাগর। মহাদেশ ও মহাসাগর। আজকে আমাদের পাঠ হচ্ছে মহাদেশ। আজকে আমরা মহাদেশ সম্পর্কে স্যার, জানবো। বের করেছি। আজকে আমরা লেসন ওয়ান, অর্থাৎ এখানে যে মহাদেশ আছে, মহাদেশ সম্পর্কে আজকে পড়বো। আজকে আমাদের লেসন কি? মহাদেশ। আজকে আমাদের টপিক হচ্ছে মহাদেশ। পৃষ্ঠানম্বর, বইয়ের পৃষ্ঠানম্বর 44-45, এই দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 44-45। গল্প আমার কাছে আছে। এখানে আমরা পৃথিবীর মহাদেশগুলোর নামগুলো বলতে পারবো। আজকে আমাদের যে শিল্পফল, পৃথিবীতে যে মহাদেশগুলো আছে, মহাদেশগুলোর নাম আমরা সব বলতে পারবো। এটা হচ্ছে একটা পৃথিবী। তো পড়শিয়া বলো তো, পৃথিবীর যে রিডিংটা পড়ো, কি লেখা আসছে স্ক্রিনে এটা একটু পড়ো। পৃথিবীতে গোলাকার, তবে উপরে উঠতে কিছুটা চাপায়ে উপরিভাগে আছে গঙ্গা ও জলধা। হ্যাঁ, ইকরা পড়ো তো। পৃথিবী দেখতে গোলাকার, তবে উপরের নিচে কিছুটা চাপা এর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। অর্থাৎ আমাদের পৃথিবীটা দেখতে কি? গোলাকার। পৃথিবীটা দেখতে কি? একটা গোলাকার ফুটবল বলের মতো, ঠিক আছে? পৃথিবীটা দেখতে ফুটবল বলের মতো গোলাকার, তবে উপরে এবং নিচে কিছুটা চাপা। হ্যাঁ, এর উপরিভাগে আছে স্থল ভাগ, উপরিভাগে আছে স্থল ভাগ, আর পৃথিবীর নিচের ভাগে আছে জল, নিচের ভাগে আছে জল ভাগ। তো পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থল। পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থল। স্থল বলতে বুঝিয়েছে ভূমি, স্যার, অর্থাৎ লিখবো। না লিখতে হবে না। স্থল বলতে কি বুঝিয়েছে? ভূমি, মাটিকে বোঝানো হয়েছে। তিন ভাগ পানি, তিন ভাগ পানি। অর্থাৎ দেখো, আমরা পৃথিবীটাকে যদি চারটা ভাগ করি, অর্থাৎ দেখো পৃথিবীকে কয়টা ভাগ করা হয়েছে? চারটা ভাগ। চারটা ভাগ করলে এই দেখো, এক ভাগ স্থল, এক ভাগ স্থল। স্থল বলতে কি বোঝানো হয়েছে? মাটিকে বোঝানো হয়েছে। স্থল বলতে কি বোঝানো হয়েছে? মাটিকে বোঝানো মাটি হয়েছে। আর বাকি তিন ভাগ, বাকি তিন ভাগ কি? বাকি তিন ভাগ হচ্ছে পানি, বাকি তিন ভাগ হচ্ছে পানি। ওকে, এই স্থল ভাগকে সাতটি বড় বড় ভাগে ভাগ করা হয়েছে। স্থল ভাগকে কি? এই যে এক ভাগ যে স্থল আছে, মাটি আছে, ঠিক আছে? এক ভাগ মাটি, তিন ভাগ পানি। এই এক ভাগ মাটিকে সাতটা ভাগে ভাগ করা হয়েছে।
এক একটি ভাগকে মহাদেশ বলা হয়। হ্যাঁ ইকরা বলো তো। তার নিচে রিডিং গুলো, হ্যাঁ পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থল, বাকি তিন ভাগ পানি। এই স্থল ভাগকে তিনটি বড় ভাগ, বড় বড় ভাগ ভাগ করা হয়েছে। এক একটি ভাগে বাক্যে মহাদেশ বলা হয়। এই স্থল ভাগকে সাতটি বড় বড় ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগকে মহাদেশ বলা হয়। অনেক দূরে রেখেছো তুমি তোমার ফোন, কাছে রাখো। ইকরা কিন্তু অনেক কাছে থেকে, তোমার স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড আরো কাছে রাখো, টেবিলের কাছে রাখো, আরো দূরে থেকে তোমার দেখতে। আমাদের পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থল, তিন ভাগ পানি। মনে রাখতে হবে চার ভাগের এক ভাগ স্থল, স্থল বলতে মাটিকে বোঝানো হয়েছে, তিন ভাগ পানি। এই স্থল ভাগকে সাতটি বড় বড় ভাগে ভাগ করা হয়, এক একটি ভাগকে বলা হয় মহাদেশ। এই দেখো মহাদেশ, ঠিক আছে। বিশ্ব মানচিত্রে এশিয়া, বিশ্ব মানচিত্রে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অ্যান্টার্কটিকা। তো আমাদের মানচিত্রে এশিয়া, আমরা কি, আমাদের বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশ কোন মহাদেশের অন্তর্ভুক্ত? এশিয়া মহাদেশ, বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। বই দেখার দরকার নাই, বই আমি পড়ে যাব, ঠিক আছে, তোমরা এটা দেখো ভালো। এই যে আমাদের কি মানচিত্র, ঠিক আছে, আমরা হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত, আমরা এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ, তারপর কি মহাদেশ, রাশিয়া, তুমি ভিডিওতে দেখো, স্ক্রিনে দেখো, তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ। আমাদের প্রথম ছিল এশিয়া মহাদেশ, তারপর আরেকটা মহাদেশের নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ, এশিয়া, ইউরোপ, কয়টা নাম শিখলাম বলতো? দুইটা, প্রথম হচ্ছে এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ। না লিখতে হবে না, প্রথম কি মহাদেশ, এশিয়া মহাদেশ, তারপর ইউরোপ মহাদেশ, তারপর কি মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আফ্রিকার পরে কি, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা। আফ্রিকার পরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, আফ্রিকার পরে উত্তর আমেরিকা, তারপর হচ্ছে কি, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া, 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 তারপর অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ। এই হচ্ছে কয়টা মহাদেশ, এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এই সাতটা মহাদেশ, সাতটা মহাদেশের নাম লেখো, খাতায় লেখো সাতটি মহাদেশের নাম।
সকাল লিখেছি। ওকে, পর্শিয়া সাতটা মহাদেশের নাম বলো তো। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। লেখা হয় না বলছি স্যার, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আসছে বলো তো, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। সবচেয়ে বড় মহাদেশের নাম কি? এশিয়া। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশের মহাদেশে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ, হ্যাঁ ভালোভাবে পড়তে হবে, আমরা একদিন কুইজ কুইজ খেলবো, ঠিক আছে? এরকম টাইপের প্রশ্নগুলো দিব, মনে রাখতে হবে। স্যার, হ্যাঁ, এখানে তো বাংলাদেশ এ মহাদেশে অবস্থিত, এ মহাদেশ এশিয়া মানে এশিয়া মহাদেশ। এ মহাদেশ বলতে এশিয়া মহাদেশকে বোঝানো হয়েছে। সবচেয়ে বড় লিখবো। মহাদেশ, হ্যাঁ লিখো লিখো। স্যার লিখেছি। স্যার লিখেছি।
আমরা জানলাম সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, আর বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট মহাদেশের নাম কি বলতো? অস্ট্রেলিয়া মহাদেশের নাম অস্ট্রেলিয়া। এটা লিখে রাখো, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। এটা তোমাদের সাধারণ জ্ঞানের, আমরা যদি কুইজ অংশগ্রহণ করি তাহলে আমরা এগুলো প্রশ্ন আসতে পারে। সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। দেখছো না দেখি বলবো। সবচেয়ে ছোট মহাদেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। স্যার লিখেছি। তো 7টি মহাদেশ, প্রথম হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে আফ্রিকা মহাদেশ, তারপর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। বুঝতে পেরেছো? মহাদেশ 7টা, মহাদেশ 7টা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। এখন তোমাদের বইয়ে দেখো দেওয়া ছিল পৃষ্ঠায়, এই দেখো 45 পৃষ্ঠা, দেখো 45 আছে। পৃথিবীর কোন কোন মহাদেশ ও প্রাণী সম্পর্কে তুমি জানো? শ্রেণীতে সবার সাথে আলোচনা করো, অর্থাৎ কোন প্রাণীগুলো কোন মহাদেশে বাস করে বলো তো। বাঘ, বাঘ কি বাংলাদেশে বসবাস করে? আছে না বাঘ? কিন্তু আমাদের বাংলাদেশের একটা প্রাণী বাঘ, হচ্ছে বাংলাদেশের প্রাণী, ঠিক আছে? বাঘ, বাঘ গুলো আমাদের সুন্দরবনে কি বাঘ আছে? সুন্দরবনে কি বাঘ থাকে? আর হাতি, হাতি হচ্ছে অন্য একটা কান্ট্রির, ঘোড়া হচ্ছে ইংল্যান্ডের। এখন এই যে বাঘ, হাতি, ঘোড়া, এগুলো আমরা কোন কোন দেশের প্রাণী আমরা শিখবো? বাঘ হচ্ছে বাংলাদেশ, বাঘ কোথায় বাস করে? বাংলাদেশ, বাংলাদেশ। হাতি, হাতি হচ্ছে আফ্রিকা, হাতি হচ্ছে আফ্রিকা, আফ্রিকা। আফ্রিকার মধ্যে কিন্তু জঙ্গল আছে, আফ্রিকার জঙ্গল, মহাজন, আমাবন, ঠিক আছে? বিশাল জঙ্গল আফ্রিকাতে, কি অনেক বড় বড় জঙ্গল। তো আফ্রিকা মহাদেশে কি হাতি বসবাস করে? আফ্রিকা মহাদেশে হাতি বসবাস করে। ঘোড়া, ঘোড়াটা হচ্ছে ইংল্যান্ডে, ঘোড়া হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ড। বাঘ বাংলাদেশ, হাতি আফ্রিকা, ঘোড়া ইংল্যান্ড। তারপর আমার আরো কিছু প্রাণী সম্পর্কে জানবো। এই প্রাণীটার নাম কি ছিল? প্রাণীটার নাম কি? ভাল্লুক। পান্ডা। পান্ডার নাম হচ্ছে পান্ডা, ভাল্লুক না, প্রাণীটার নাম হচ্ছে পান্ডা। এটার নাম কি বলো তো? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু। তো পান্ডা বসবাস হচ্ছে এশিয়া মহাদেশ, পান্ডা হচ্ছে এশিয়া মহাদেশ, ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়া, 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 অস্ট্রেলিয়া। জিরাফ আফ্রিকা, জিরাফ আফ্রিকা, আফ্রিকা। এখন বইয়ে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে, বইয়ে দেখো ছবি দেওয়া আছে, ঠিক আছে? কি বলছে, কোন প্রাণী কোন মহাদেশে বাস করে? ছবি দেখে মহাদেশের সাথে মিলাও, ছবি দেখে মহাদেশের সাথে মিলাও। এখানে জিরাফ, জিরাফ হবে আফ্রিকা, জিরাফ আফ্রিকা, হ্যাঁ, জিরাফ আফ্রিকা হবে।
পেঙ্গুইন অ্যান্টার্কটিকা হবে পেঙ্গুইন অ্যান্টার্কটিকা পেঙ্গুইন অ্যান্টার্কটিকা প্রশ্নগুলি কত স্যার নিচে জায়গা রাখবো উত্তরের জন্য তার লিখেছি দেখা হয়েছে এস স্যার স্যার আমার হয়নি সে বলো আমরা কোথায় বাস করি আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী কি পৃথিবী সৌরজগতের একটি গ্রহ পৃথিবী সৌরজগতের একটি গ্রহ পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এটি দেখতে গোলাকার তবে উপরে ও নিচে কিছুটা চাপা এই হচ্ছে পৃথিবী স্থলভাগ কি কি দ্বারা গঠিত স্থলভাগ মেন বই দেওয়া আছে দেখো স্থলভাগ সমভূমি পাহাড় পর্বত মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত স্থলভাগ সমভূমি পাহাড় পর্বত মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত
পৃথিবীর কতটুকু অংশে স্থল ভাগ আছে? পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো স্থল ভাগ, পৃথিবীর চার ভাগের এক ভাগ অংশে স্থল ভাগ অবস্থিত। মহাদেশগুলোর নাম, অর্থাৎ আজকে আমরা মহাদেশগুলো ভালোভাবে শিখলাম, আমরা এভাবে বাকি অন্য পরবর্তী ক্লাসের অন্য অংশগুলো শিখবো। স্যার লিখেছি তারপরে এগুলো লেখো, মহাদেশ কয়টি ও কি কি? সবচেয়ে বড় মহাদেশের নাম কি? সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? পৃথিবী দেখতে কেমন? পৃথিবী দেখতে কেমন? এগুলো লেখো স্যার। এগুলো এসডব্লিউ, এগুলো এসডব্লিউ, আগের গুলো এসডব্লিউ, ঠিক আছে। গতকালকের ক্লাস গুলো ইউটিউবে দিয়েছিলাম, মেসেঞ্জারে আমি লিঙ্ক শেয়ার করেছি, ক্লাস দেখে নিতে পারো। স্যার লিখেছি, স্যার লিখেছি। ওকে, ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। আজকে আমাদের এই দুইটি ক্লাসের মাধ্যমে সমাপ্তি হবে আজকের দিনের ক্লাস। আচ্ছা, আজকে আমরা ক্লাস করেছি ইংরেজি ক্লাস এবং বিশ্ব পরিচয়। তোমাদের ধর্ম ক্লাসটা, ধর্ম বইটা আমার কাছে আজকে পাইনি, ধর্ম বইটা ক্লাসটা করাইতে পারি না, তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ধর্ম ক্লাসটা হবে। তো বাড়ির কাজ গুলো, গতকালকের বাড়ির কাজ গুলো ইকরে আমাকে দেখিয়েছে, মেসেঞ্জারে পাঠিয়েছিল বাড়ির কাজ, ওশিয়া এখানে বাড়ির কাজ দেখাও নাই, তুমি গ্রুপে বাড়ির কাজ গুলো পাঠিয়ে দেবে, ঠিক আছে? সবার তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম।